ইসরায়েলি পার্লামেন্টে চলছে অধিবেশন, হঠাৎ করেই সেখানে ঢুকে পড়ে একদল মানুষ। এরপর পার্লামেন্টের রেলিংয়ে হলুদ রং লাগিয়ে এখন এখন বলে স্লোগান দিতে থাকে। গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে নিন্দা জানিয়ে বিশ্বজুড়ে চলছে বিক্ষোভ। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে গাজায় হামলা শুরুর পর থেকেই যুদ্ধবিরতি আর জিম্মিদের মুক্তির দাবিতে তেল আবিবে প্রতিবাদ করে আসছে ইসরায়েলের সাধারণ মানুষ। এতদিন পার্লামেন্টের বাইরে বিক্ষোভ সমাবেশ হলেও বুধবার বিক্ষোভকারীরা সরাসরি ঢুকে পড়ে পার্লামেন্টের ভেতরে। সেখানে অধিবেশন চলাকালে আইন প্রণেতাদের উদ্দেশ্যে স্লোগান দিয়ে গাজায় এই মুহূর্তে যুদ্ধবিরতি আর হামাসের কাছে আটক জিম্মিদের মুক্তির দাবি তোলা হয়। এদিকে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য ও প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গান্স বুধবার এক সংবাদ সম্মেলনে চলতি বছরের সেপ্টেম্বরে পার্লামেন্ট নির্বাচনের আহ্বান জানিয়েছেন। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমাদের অবশ্যই সেপ্টেম্বরের নির্বাচনের তারিখ নিয়ে একমত হতে হবে। আমি মনে করি হামাস সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী ও অন্যান্য নিরাপত্তার চ্যালেঞ্জগুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য অবশ্যই নির্বাচন নিয়ে আলোচনা করতে হবে। অন্যদিকে বিরোধী নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহু প্রশাসনকে তেল আবিবের ইতিহাসের ভয়ানক, বিপজ্জনক ও সবচেয়ে ব্যর্থ সরকার হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, নেতানিয়াহুর সরকার সরে গেলে তারা জিম্মিদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নিতে পারে। অন্তরা সেন, সময় সংবাদ।